ধার আল্লাহ চান ডাচা, আরে বাপ রে বলছে এমন করে লাজব পায়ের মুঞ্জা ভাঙব ধর্মিন সে ছাইলা ধার লাচান ডাচা। তখন ওর ভাতাটা ফের কি কয়েছে, লাস্তে তো জানে না খালি কামড় ঝুলেছে, ও বলছে যে লাস্তে তো জানে না খালি কামড় ঝুলেছে। এইভাবে মেয়ে ছেলে নাচবে, বিহাতে যতগুলো নাজাইজ কাজ হয় অন্যায় কাজ করে ভাই, এটা আমাদের শরীয়তের একদম খিলাফ কাজ, কিন্তু মেয়ে ছেলেরা করবে, ওরা মানবে না। এমন করে গাহিবার এমন বেটা ছেলে সাজবে, কেউ দারোগা সাজবে, পুলিশ সাজবে, আর ফের কি কইবে, মাথায় আছে দহির হাড়িক, মাথায় আছে দহির হাড়িক, কোচায় আছে উখুড়ারে সানি সানি আজা, ছিড়া ফেলব দহির হাড়িক, ছিটায়া ফেলব উখুড়ারে সানি সানি আজা। এরকম হচ্ছে আর গীত। আর যখন বিয়ের দিন সকালবেলা যখন টাকা উঠাইবে তখন সবকে ধরে নিলে আস, ওই যে ক্যাসিটে শুনেছেন, তখন কি কইবে, গীত গাইবে আর টাকা চাইবে, খেসারির ছাত্তু খায়া ভারে, খেসারির ছাত্তু খায়া ভারে, ঘেরাছি তোর দুয়ার ভারে, ঘেরাছি তোর দুয়ার, দু চার দশ টাকা দে রে ভাই, দু চার দশ টাকা দে রে ভাই, ছেড়া দিছি তোর দুয়ার ভারে, ছেড়া দিছি তোর দুয়ার, দশ বিশ টাকা দাও জি না না, দশ বিশ টাকা দাও জি না না, ছেড়ে দিছি তোমার দুয়ার নানাজি, ছেড়ে দিছি তোমার দুয়ার। যখন দশ বিশ টাকা ফের দিয়ে দিচ্ছে তখন কি কয়েছে জানেন, দশ টাকা মে কিয়া করেগা, নম্বরে খেন্দারে ভাই নাম করেগা, আর নম্বরে দিলে বলে নাম করবে, বুঝতে পারছেন, এরকম করে টাকা উঠায়। আর মা বোনেরা এখন টাকা দেয় না, সুভান মা বোনের টাকা বারে, যা ওকে গাড়ি থেকে নামাইবে না, শুরু করে দিলে, গাধা চরার বেটা রে ইয়াত কেন দেরি রে, গাধা চরার বেটা রে ইয়াত কেন দেরি রে, গাধা গাধা গাগো নাই চাকে দিবে তোকে বেটি রে, চাই যা ওইটা লুকিয়ে পালিয়ে যায়, কহেন তো। এরকম করে গীত গাহাইজি, আ এগুলা গীত গাহা মেয়ে ছেলেকে নিষেধ, বিয়া বাড়িতে কত লোক থাকে, গ্রামের লোক, কুটুম সদর আর বরযাত্রী এসছে কত মানুষ, আর ওয়ার্ঘে সামনে বেহায়া বেপর্দা হইয়া এমন করে গীত গাইছে, যেগুলো নাজাইজ কাজ ওগুলো হচ্ছে মুসলমানের বাড়িতে আজকে। হ্যাঁ হ্যাঁ খেয়ে পেয়ে যাচ্ছে, গীত গাইতে গাইতে মানা করবেন শুনবে না, মুলবি সাহেব ওখানে যদি যা খাড়া হয় তো মুলবি টুলবি কিচ্ছু মানবে না, ও গীত গাইয়ে চলে যাবে একবারে, এমন করে গীত গাইছে, থাম হা যায় না জি ভাই, লাসার মুখ সাধা সাধার লাল পান মিলাতে পারনি ওহে লাল, লাসার বাহির পানুয়া ভাতের লাল পান মিলাতে পারনি ওহে লাল, চলেছে লাল হে লাল, লাল হে লাল, সব লাল হে লাল, কহেন এরকম করবে। আপনারা গ্রামের লোক রুকেন, মোড়ল সর্দার রুকেন, বাড়ির নিজের নিজের গার্জেন, নিজের স্ত্রীকে রুকেন, বোনকে রুকেন, ভানিকে রুকেন, বেটিকে রুকেন, নিজের পরিবারটাকে রুকেন, খবরদার গীত গাইতে হবে না। কোনো লোক রুকেছেন বাড়ির গার্জেন কাল্লা ধরবে কিয়ামতের দিন, গ্রামের মালিককে ধরবে আল্লাহ কিয়ামতের দিন, গ্রামের মোড়লকে আর সর্দারকে, তোমার গ্রামে নাজাইজ কাজ হয়েছিল নাকি, আর আমার ঘরের বগলতে ছেউস মারা মিয়ালা, আমার ঘর আর মিয়ালার ঘর একদম বগলা বগলি, চালটা লাগা লাগিছে, উসমারা যা গীত গাহাবে উসমার ভাষাতে এমন করে গীত গাহাছে, সুবহান আল্লাহ, ওহার গলাটা ওহাই ধরছে, ওহার গলা ওহাই ধরছে বাঁ হাত খানোর, আর ডাহিন হাত খান খালি ঝোঁকাছে আর গাছে, উসমার ভাষা ফের মানে কহছে কি কহছে, দেশি ভাষাত কহছে, ডাকাল ডাকাল মুরগা পিয়াজের ভোজিগে, ডাকাল ডাকাল মুরগা পিয়াজের ভোজিগে, সে মুরগা খায়া তোর বাপ মা হল রাজিগে, সাইকেল দিবা পারমু, ঘড়ি দিবা পারমু, টিভি দিবা নি পারব তাকে নে কবুল করলো গে, ধরমু চুলের ঝুটি মারমু আছাড়ে গে, চলি বুঝতে এমন করে গায়ে চলে আসে, আমরা দেখছি খালি, আর বিহান হচ্ছে ভোর রাত গীত গায় গায়, বিহানে গলা টলা ফাটায় দিয়ে কি হয়ে যাবে, কিনে গলা ডায়মন্ড হয়ে যাবে, হয়েছে বলি সাহ কেন না, আজ ভোর রাত গীত গাইও গলাটা ভাঙে গে, বলো আইনি পারছো,
তো নাজাইজ কাজ করলে তো গলা ভাঙবে নাকি? আল্লাহর দয়া আমরা জালসা করছি, কত চিল্লাছি, কিন্তু আল্লাহর দয়া আছে, ভালো কথা বলছি, গলা কিছু হচ্ছে না, হচ্ছে কি? কিন্তু যদি গীত গাহেন খুব গলা ভাঙবে, গানা গাহেন, ফিল্ম গাহেন, আপনার গলা ভাঙে যাবে, গলা থাকবে না। নাজেজ কাজ করবেন, আল্লাহর তরফ থেকে শেষ, আল্লাহর লানাত হয়ে যাবে। তো কথা হচ্ছে মামনেরা, তোমরা একটু তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাও, মন খুলে প্রাণ খুলে একেবারে তাড়াতাড়ি। মেয়ে ছেলে বেশিরভাগ জাহান্নামে যাবে, আর মেয়ে ছেলের প্রত্যেক পায়ে পায়ে গোনা নাকি? মেয়ে ছেলে যখন বাড়ি থেকে বের হয়, ব্যাটা ছেলে ওকে দেখলে মানে ওর দিকে দেখলে গোনা, মেয়ে ছেলে যখন হাঁটবে ওর প্রত্যেক পায়ে পায়ে গোনা, যখন হাঁটবে তখন পায়ে যদি পায়ের পাতা থাকে তো জোরে পা ফেলবে ধাপাঙ্গে ধাকাম করে, আর মানে ঝুনুত ঝুনুত করে আর মানে পায়ের পাতা বাজবে, ব্যাটা ছেলে খালি দেখবে। আর আলগা ব্যাটা ছেলে দেখলে মনে মনে বলবে, হায় রে, একে একবার বিয়ে করতে পাই তুম, কি বলবে কি না? ওর গোনা হলো না ভাই? মেয়ে ছেলে যখন হাঁটবে এমন ড্যানেস দিয়ে দিয়ে হাঁটবে, মাঞ্জাকে একেবারে হেলেবে আর দুলাইবে হাঁটবে, দেখলি গোনা হবে রে ভাই। মেয়ে ছেলে বেশি জাহান নামে যাবে যদি নিজের ইজ্জত আবরুর হেফাজত না করে, তো মেয়ে ছেলে বেশিরভাগ জাহান নামে যাবে। মেয়ে ছেলে যদি হাসে তাও গোনা, মেয়ে ছেলে যদি কানে লাখের টানে টানে, মেয়ে ছেলে যদি কানে ফসফস করে তাও গোনা, ওরা যদি গাইল দেয় তাও গোনা রে ভাই নাকি? ব্যাটা ছেলেকে যদি গাইল দেয় তো শুনে মজা লাগবে, ওরা যদি যেটাই কইবে ওটাই মানে মজা লাগবে, তার মানে যে গুনাহ। তো মেয়ে ছেলে বেশিরভাগ জাহান্নামে যাবে ভাই। তো মা বোনেরাকে বলছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচার বুদ্ধি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা বেশি বেশি করে দান করো। আল্লাহর নামে মেরাজে গিয়েছিলেন, দেখছে খালি মেয়ে ছেলে জাহান্নামে, খালি মেয়ে ছেলে, ব্যাটা ছেলে হালকা পাতলা আছে কিন্তু মেয়ে ছেলে ঢেরি লেগে আছে। আল্লাহর নামে এসে বললেন, তোমরা তাড়াতাড়ি দান করো, মেয়ে ছেলেকে অনেক জাহান্নামে দেখলাম, তার স্ত্রীরা, তার বিবিরা, তার পাড়া প্রতিবেশীর মহিলারা সবাই ঘরে চলে গেল, যার ঘরে যা আছে, যার যতটি টাকা আছে, যার সোনা আছে, চাঁদি আছে, যা আছে কানের খুলে দিতে লাগলো, লাখের খুলে আল্লাহ নবী দরবারে হাজির করে দিল, গলার মালা খুলে হাজির করে দিল, পায়ের পাতা খুলে দিল। নবী গলে এলেন, কে ঘরে গেল শখেসের টাকা, আলমারিতে টাকা, বক্সে টাকা, শখের চুকাইতে টাকা, জোর চুকাইতে টাকা, আগে যুগে শখের চুকাই আর জোর চুকাই ছিল ভাই, আর আগে যুগে বাটুয়াতে টাকা রাখতো, এখন তো বাটুয়া ছেলে মেলে বুঝতে পারে কাকে বাটুয়া নাকি, কিন্তু আগের যুগে বাটুয়াতে টাকা রাখতো, ডোড়া কমরে টাকা রাখতো। বেন হ্যাঁ রে ভাই, ওই সব টাকা যত যার যার টাকা ছিল বের করে আল্লাহর নবীর দরবারে হাজির করে দিল। নবী করলেন, তো দান করতে লাগলো। তা আজকে এরকম মহিলা খোসা গালা দান করে দেয়, খোসা আপনারা কহেন না, কি কহেন? মাকড় খোসা গালা, ওই যে দানা ছুটিয়ে এলে ওইটা কি কহেন? খোসা ওই কাঞ্জুস মানে ভুট্টাটি দান করে দিয়েছে, ওই চোকাটি, খোসাটি। তো ফকিরটা ভালো ঘরের ফকির ছিল, সাবুর শুকুর করে খোসাটি কেন করে ধরে লেছে, যে বাড়ি যে পোড়াতে হবে, লকড়ি করে জাড়ের দিন আগুন পোহা হবে, ওই খোসাটিকে ধরে নিয়ে চলে গেছে বাড়ি। আর চলে যাওয়ার পরে তখন কি করেছে, খোসাটিকে নিয়ে যে দেখছে তো খোসাটির মধ্যে একটা জঞ্জরার দানা থেকে গেছে। তো ফকিরটা করেছে কি, জঞ্জরার দানাটা ছুটিয়ে নিয়ে দানাটাকে রেখে দেয়, অন্য মাকড় সাথে মিশাল করে ঘাই যা ছাত্র করে ঘোল করে সাত করে টেনে খেয়ে এলেছে। যে লোকটা খোসা দান করেছিল কয়দিন পরে ও ধাই করে মরে গেছে, লোকটা যখন মরে গেছে, মরে যাওয়ার পরে যখন কব্বর রকম মাটি দিয়ে চলে এসছে, তো লোকটার সিথানের দিক থেকে বাড়কা একদম সাপ যেন করে মানে ছো মারতে গেছে, ওই জঞ্জরার দানাটা যে একটাই দানা ফকিরের খোসাতে ছিল, ওই দানাটা দৌড়িয়ে যায় সাপের মুখে যা মেরেছে বাড়ি, সাপ উল্টা পড়ে চিৎপাটা পার দিক থেকে যখন সাপটা ফোঁকরে ছো মারতেছে, দান ওই মাকড় দানাটা দৌড়িয়ে যায় উটা সাপের মুখে আগ বাড়ি, ও সাপ চিৎপাটাং, ডান দিক থেকে সাপ কামড় মারতে সর মুখে যে আগ বাড়ি, ও সাপদকে চিৎপাটাং, বাঁ দিক থেকে আসে ছো মারতে একে আগ বাড়ি, ও দিকে চিৎপাটাং, কোনো সাপকে কামড়ে দেয় না, জঞ্জরার দানাটা খালি চারিদিকে টাপিয়া বেড়েছে, কোনো সাপকে কাছে ভিড়তে দেয় না, ই খ্যাপা পড়ে আছে আর দেখছে। আর মনে মনে বলছে, আল্লাহ কত বড় ভুল করলাম, আল্লাহ যদি আমি এক ধামা মাকড় গুলো দান করে দিতাম, এক থালি মাকড় দান করে দিতাম, আল্লাহ চতুর্দিকে বেড়া টাটি হয়ে মাকড় দানা গুলো দাঁড়িয়ে যেত, কোনো সাপ বিচ্ছু আমাকে কামড়াইতে পারত না, আল্লাহ আমি বেঁচে যেতাম, আল্লাহ একটা দানাতে এত দৌড়াদৌড়ি কর্ষকে পেরেশানি করতে হতো না, আল্লাহ আমি কতার আমি ঘুমাতাম, আল্লাহ আমাকে দুনিয়াতে একবার পাঠাও, বস্তার বস্তা কুইন্টালের কুইন্টাল দান করে দেবো আল্লাহ, আল্লাহ পাঠাবে জি ভাই।
শুনেছেন জীবনে কোনোদিন যে একটা মানুষ মরে যায় মাটি দেওয়ার পরে কবর থেকে জিন্দা উঠে চলে এসে দেখেছেন? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে পাঠাবে না, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবীর পরে আনোয়ারে সাতুল আম্বিয়া আলেমুল মাকে পাঠিয়ে গেছে, তোমরা মানুষকে বুঝাও, তোমরা লোককে কোরআন পড়ে বুঝাও, হাদিস পড়ে বুঝাও, তোমরা সুপথ দেখো মানুষকে, তোমরা ভালো পথ দেখাও, অসৎ পথ থেকে বাঁচাও। তো ভাইরা আমার নবী রাসূল আসবে না, তোমরা কথাগুলো শুনো আর দান করে যাও, জিন্দেগি একবার মরে গেলে আর দুনিয়াতে আসবেন না, আর জিন্দেগিতে জন্ম হবে না, নেকি বদি যা কামাবেন এখান থেকে কামিয়ে যেতে হবে, গোনা কামাবেন জাহান্নামে পুড়বেন, নেকি কামাবেন আপনি জান্নাতে যাবেন। তো কোনটা করবেন নিজেই বুদ্ধি করেন, নিজেই বিবেচনা করে কাজ করেন ভাই, তো কাঞ্জসি করিয়েন না, কিছু দান করে দেন, বুঝতে পারছেন? তো ভাই যদি একটু টাকা পয়সা বেশি করে দান করে দেন তো আপনি কবরের আজাব থেকে বাঁচবেন কিনা কহেন, তাহলে বৈশাখে আছেন ভাই, যা আছে পাখিটা আল্লাহর রাস্তা বের করে দেন, রোজ মিষ্টি খাই আজকে খাবো না, রোজ চা খাই আজকে চা খাবো না, কালকেও খাবো না ইনশাল্লাহ, ওখানকার আজাব থেকে তো বাঁচবো না, কি কথাটা? মন খোলা ভাই পাখিটা হাত দেন, বিসমিল্লাহ করে বের করে আল্লাহর হস্তে দিয়ে দেন মসজিদে এসে, যে ঠিক আছে আমি এই মাদ্রাসাতে দান করে দিলাম। আসেন তো ভাই, এরকম আল্লাহর বান্দা কি আছেন? বিসমিল্লাহ বলে হাত ভরেন আর নিয়ে